প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমাদের আজকের আলোচনার বিষয়। লক্ষ্য করি, চলে যায় রুল রুলসে। রোল নাম্বার 1, কমপ্লেক্স সেন্টেন্সে এস, সিন্স, বিকজ, ওয়েন থাকলে প্রথমে এস, সিন্স, ওয়েন বাদ যাবে, তারপর কমার পরিবর্তে এন বসে, আর কোনো পরিবর্তন হয় না। কমপ্লেক্স সিন্স দেয়ার পর দ্য লিড এ মাইজারেবল লাইফ, তাহলে সূত্র অনুসারে প্রথমে সিন্স বাদ যাবে, তারপর দেয়ার পর এবং দুটি বাক্যকে এন দ্বারা যোগ করেছে, মানে কমার পরিবর্তে এন্ড দ্য লিড এ মাইজারেবল লাইফ। তো লক্ষ্য করি দুই পাশে বাক্য, দুটি বাক্য হলো কি আমার প্রিন্সিপাল ক্লজ। এখানে কমপ্লেক্স হি ইজ মাই, এস হি ইজ মাই ফ্রেন্ড, আই উইল হেল্প হিম। কম্পাউন্ড হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড আই উইল হেল্প হিম। তারপর রোল নাম্বার 2 তে চলে যায়, রোল নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো, অল দো, ইভেন দো থাকলে প্রথমে দো, অল দো, ইভেন দো বাদ যাবে, তারপর কমা এর পরিবর্তে ইয়েট বা বাদ বসে। লক্ষ্য করি অল দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, এখানে শুধু অল দো এই শব্দটি, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজের উপাদান, শুধু এই শব্দটি বাদ দিয়েছে, তারপর হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি বলা আছে কমার পরিবর্তে ইয়েট অথবা বাট বসে। কমপ্লেক্স ইভেন দো হি ইজ মাই ফ্রেন্ড হি ডাজ নট টেক পিটি অন মি, তাহলে এখানে শুধু ইভেন দো শব্দটি বাদ দিয়েছে, তারপর হি ইজ মাই ফ্রেন্ড ইয়েট হি ডাজ নট টেক পিটি অন মি। এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। রোল নাম্বার 3, রোল নাম্বার 3 ইফ যুক্ত বাক্যটি হ্যাব উদক হলে প্রথম ইফ প্লাস সাবজেক্ট পাওয়া যায়, তারপর কমার পরিবর্তে এন বসে। তো লক্ষ্য করি ইফ ইউ রিড মোর ইউ উইল পাস দ্য এক্সাম। কম্পাউন্ড তাহলে প্রথমে ইফ এবং সাবজেক্ট বাদ দিয়েছে, তারপর রিড মোর অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইফ ইউ স্টাডি অ্যালট ইউ উইল গেট এ প্লাস। লক্ষ্য করি প্রথম ইফ প্লাস সাবজেক্ট বাদ দেওয়াতে এখানে বসেছে স্টাডি অ্যালট অ্যান্ড ইউ উইল গেট এ প্লাস। তারপর রুল নাম্বার 4,
Rule number four. If যুক্ত ক্লজটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ইফ থেকে নট পর্যন্ত বাদ যাবে, কোন পর্যন্ত? ইফ থেকে নট পর্যন্ত, কমা এর পরিবর্তে অর বসে। ইফ ইউ ডো নট স্টাডি মোর ইউ উইল ফেল ইন দা এক্সাম। তাহলে ইফ থেকে নট পর্যন্ত বাদ দিলাম, তাহলে বাকি রইল রিড মোর। এখানে বসানো হয়েছে রিড মোর, তারপর কমা এর পরিবর্তে অর, বাকিটুকু পরিবর্তন নেই। কমপ্লেক্স ইফ ইউ ডো নট ডো ইউ উইল ডাই, লক্ষ্য করি ইফ থেকে নট পর্যন্ত বাদ, তারপর ডো কমা এর রিপ্লেসমেন্ট হিসাবে অর, বাকি অংশে কোনো পরিবর্তন নেই। এখন আলোচনা করব রুল নাম্বার ফাইভ। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন ও হুইজ দ্যাট থাকলে প্রথমে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে কি বসবে? অ্যান্ড। তারপর রিলেটিভ প্রোনাউনের পূর্বের যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। লক্ষ্য করি বাক্য, আই মেট হিম হু টট মি, তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত হু বসবে, আই মেট হিম, তারপর রিলেটিভ প্রোনাউনের রিপ্লেসমেন্ট হিসাবে অ্যান্ড, রিলেটিভ প্রোনাউনের পূর্বের অবজেক্ট হলো হিম, হিমের সাবজেক্ট হলো হি, তাহলে আই মেট হিম, পরের অংশ ঠিকই থাকবে, হি টট মি। কমপ্লেক্স হি ইজ মাই ব্রাদার ও কামস হিয়ার, লক্ষ্য করি হি ইজ মাই ব্রাদার এই পর্যন্ত হো বসেছে, হো এর জায়গায় এন, তারপর হো এর পূর্বের সাবজেক্টটি হলো মাই ব্রাদার, মাই ব্রাদার শব্দটি কি নাউন, তাহলে নাউন এবং কি ম্যাসকুলিন জেন্ডার, তাহলে তার প্রোনাউন হিসাবে বসবে এখানে হি, তারপরে হি কামস হিয়ার, বাকি আর কোনো পরিবর্তন নেই। এখন রুল নাম্বার সিক্স। রুল নাম্বার সিক্স, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে প্রথমে সো দ্যাট বা ইন অর্ডারের পরিবর্তে হবে অ্যান্ড, আর কোনো পরিবর্তন নেই। কমপ্লেক্স হি রেড মোর সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম, এখানে রিড এর পাস ফ্রম রেড, বানান একই থাকবে, উচ্চারণটা শুধু ভিন্ন হবে, তার কারণে এখানে পাস টেন্সে হয়েছে কুড। তো লক্ষ্য করি কম্পাউন্ড হি রেড মোর সো দ্যাট এর পরিবর্তে অ্যান্ড, আর কোনো পরিবর্তন নেই। তো এখন আলোচনা করব রুল নাম্বার সেভেন। কমপ্লেক্স সেন্টেন্সে যদি আনলেস দিয়ে শুরু হয়, আনলেস প্লাস সাবজেক্ট বাদ যাবে, তারপর কমা এর পরিবর্তে অর বসে, আর কোনো পরিবর্তন নেই। কমপ্লেক্স আনলেস ইউ ডু দা ওয়ার্ক আই উইল পানিশ ইউ, লক্ষ্য করো আনলেস প্লাস সাবজেক্ট, এটুকু বাদ দেওয়া হয়েছে, তারপর ডো দা ওয়ার্ক, ডো দা ওয়ার্ক এবং কমার পরিবর্তে হয়েছে অর, আই উইল পানিশ ইউ, তারপর আনলেস ইউ কাম আর্লি ইউ উইল নট ক্যাচ দ্য ট্রেন, এখানেও আনলেস রেড মার্কিং অংশটুকু বাদ দেওয়া হয়েছে, তাহলে কাম আর্লি যথারীতি কমার পরিবর্তে অর, ইউ উইল নট ক্যাচ দ্য ট্রেন।
এখন আলোচনা করব রুল নাম্বার 8। আনলেস যুক্ত ক্লসের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয়, যেমন আই, হি, সি এগুলি হয়, তাহলে প্রথমে আনলেস বাদ যাবে, তার পরবর্তী ক্লসটি যে টেন্সে থাকবে, মানে অর্থাৎ পরের ক্লসটি যে টেন্সে থাকবে তাহলে প্রথম ক্লসটি একই টেন্সের হবে। তারপর কমার পরিবর্তে আদারওয়াইজ অথবা অর বসে, লক্ষ্য করি আনলেস হি ডাজ দ্য ওয়ার্ক আই উইল নট পার্ডন হিম, কম্পাউন্ড আনলেস শুধু বাদ যাবে আনলেস। তারপর লক্ষ্য করি পরের অংশটা কি ফিউচার টেন্স, সেহেতু এখানে হির পর সাথে হবে কি উইল, আর যেহেতু এখানে বাক্যটি ছিল প্রেজেন্ট টেন্স তার সাথে ইয়ে যুক্ত ছিল ডাজ, কিন্তু এখানে শুধু ডো হবে কারণ ফিউচার টেন্সে ওয়ার্বের সাথে এস ডি এর যুক্ত হয় না। আর কমার পরিবর্তে এখানে বসানো হয়েছে অর আই উইল নট পার্ডন হিম। পরের উদাহরণটি লক্ষ্য করি আনলেস হি কেম হিয়ার হি উড বি অ্যাংরি, লক্ষ্য করি আনলেস শুধু বাদ দেওয়া হয়েছে আর এখানে কোনো পরিবর্তন না হওয়ার ক্ষেত্রে কারণটা হলো এখানে উড, এটা একটা পাস্ট টেন্স মিন করার কারণে এখানে বাক্যটি পাস্ট টেন্স আছে, আগের অংশটি পাস্ট টেন্স থাকার কারণে এখানে কোনো পরিবর্তন হয়নি, শুধু কমার জায়গায় অর অর বসানো হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব রোল নাম্বার 9। তো রোল নাম্বার 9, ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ইউ ছাড়া অন্য কিছু হয় তবে প্রথমে ইফ বাদ যাবে, তারপর সাবজেক্ট, তারপর প্রেজেন্ট টেন্সে হলে মে, পাস্ট টেন্স হলে হবে মাইট, তারপর কমায়ের পর এন্ড, ইন দ্যাট কেস বসে, তারপর আবার একটি কমা বসে। ইফ হি কামস হিয়ার আই উইল হেল্প হিম, তাহলে লক্ষ্য করি কম্পাউন্ড কি বলা আছে, যদি পরের অংশটা যদি কি হয় যদি প্রেজেন্ট টেন্স মিন করে মানে ওই টেন্সের সাথে মিল রেখে, যেহেতু এটা ফিউচার টেন্স মিন করা হয়েছে যার কারণে এখানে কি হির পরে মাই মে বসেছে, কি বসেছে মে, হি মে কাম হিয়ার এন্ড ইন দ্যাট কেস আই উইল হেল্প হিম। নোট করার বাক্যে এন্ড ইন দ্যাট কেস না বসিয়ে শুধু এন বসিয়েও কি বাক্যটি কমপ্লিট করা যায়, যেমন হি মে কাম হিয়ার এন্ড আই উইল হেল্প হিম। তারপর রোল নাম্বার 10, রোল নাম্বার 10, কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স সো ডট ডট দ্যাট থাকলে সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে এন বসে, আর কোনো পরিবর্তন নাই। লক্ষ্য করি হি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে এখানে সো এর রিপ্লেসমেন্ট ভেরি, তারপরে শব্দ মানে অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট এর জায়গায় এন্ড, আর কোনো পরিবর্তন নেই। হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট সলভ দ্য প্রবলেম, লক্ষ্য করি সো এর রিপ্লেসমেন্ট ভেরি, ডাল হুবহু, তারপর ডেটের জায়গায় এন্ড, আর কোনো পরিবর্তন নেই। তো এই ছিল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড রূপান্তরের নিয়ম, এই মোট 10টি নিয়ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।